হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয় বাংলাদেশের সেরা দশজন নায়ককে নিয়ে। এই দশজন নায়কের মধ্যে কার কয়টি সিনেমা ফ্লপ ছিল, অ্যাভারেজ ছিল, হিট ছিল, সুপার হিট ছিল বা ব্লকবাস্টার হিট ছিল তা আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। আজকের এই ভিডিওটা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে করা হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই কমা দৃষ্টিতে দেখবেন, তাছাড়া এই ওয়েবসাইটের তথ্যগুলো বেশিরভাগই সঠিক হয়। তো যাই হোক, এই তালিকার 10 নম্বরে আছে ফেরদৌস। ফেরদৌস তার কেরিয়ারে 120+ সিনেমায় অভিনয় করেছেন। ফেরদৌসের ফ্লপ সিনেমা 20টির মতো, অ্যাভারেজ সিনেমা 30টি, তাছাড়া ফেরদৌসের হিট ও সুপারহিট সিনেমা 35টি, ব্লকবাস্টার সিনেমা 14টি, আর ফেরদৌসের অল টাইম ব্লকবাস্টার সিনেমা 1টি। এই তালিকার 9 নম্বরে আছে সালমান শাহ। সালমান শাহ তার অল্প সময়ের কেরিয়ারে প্রায় 27টি সিনেমায় অভিনয় করেন। এই 27টি সিনেমার মধ্যে তার ফ্লপ সিনেমার সংখ্যা মাত্র 2টি। স্টাইলিং স্টার সালমান শাহর সেমি হিট সিনেমা 14টি, হিট ও সুপার হিট সিনেমা 6টি, 4টি সিনেমা ব্লকবাস্টার এবং 1টি সিনেমা অল টাইম ব্লকবাস্টার। বাংলাদেশের সেরা দশজন নায়কগুলোর মধ্যে 8 নম্বরে আছে জসিম। জসিম তার কেরিয়ারে প্রায় 250+ সিনেমায় অভিনয় করেছেন। জসিমের এই 250 সিনেমাগুলোর মধ্যে ফ্লপ সিনেমার সংখ্যা 30টি, অ্যাভারেজ সিনেমার সংখ্যা 42টি, হিট ও সুপার হিট সিনেমার সংখ্যা 50টি+, ব্লকবাস্টার হিট সিনেমা 15টি। অনেকে হয়তো বলতে পারেন যে জসিমের 250 সিনেমা, তার থেকে 150 সিনেমার কথা বলছে আর 100 সিনেমার কথা বলে নাই, এটা আমার কিছু করার নাই, এটা ওয়েবসাইটে যেভাবে দেওয়া আছে আমার সেভাবেই বলতে হবে। এটা শুধু জসিমের বেলা না, সবার বেলায়। আপনারা পুরো ভিডিওটি দেখেন বুঝতে পারবেন। বাংলাদেশের সেরা দশজন নায়কগুলোর মধ্যে 7 নম্বরে আছে কিং খান সাকিব খান। কিং খান সাকিব খান তার কেরিয়ারে প্রায় 250+ সিনেমায় অভিনয় করেছেন। সেই 250+ সিনেমাগুলোর মধ্যে তার 40টি সিনেমা ফ্লপ, অ্যাভারেজ সিনেমা 45টি। কিং খান সাকিব খানের হিট সিনেমার সংখ্যা 35টি, সুপার হিট সিনেমার সংখ্যা 20টি ও ব্লকবাস্টার সিনেমার সংখ্যা 15টি। বাংলাদেশের সেরা দশজন নায়কগুলোর মধ্যে 6 নম্বরে আছে রিয়াজ। রিয়াজ তার কেরিয়ারে প্রায় 120+ সিনেমায় অভিনয় করেছেন। সেই 120+ সিনেমার মধ্যে রিয়াজের ফ্লপ সিনেমার সংখ্যা 23টি, সেমি হিট সিনেমা 27টি, হিট সিনেমা 18টি, সুপার হিট সিনেমা 17টি, ব্লকবাস্টার হিট সিনেমা 23টি, অল টাইম ব্লকবাস্টার সিনেমা 1টি। এই ভিডিওতে কিন্তু সিনেমা কম্পারিজন করা হয়েছে। অভিনয়ের দিক দিয়ে ধরলে কিন্তু আলমগীর বা ফারুক, রাজ্জাক তারা কিন্তু উপরেই থাকবে। আলমগীর কিন্তু 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের কোনো নায়কই পায়নি। এই ভিডিওতে কিন্তু সিনেমা কম্পারিজন করা হচ্ছে, কার সিনেমা বেশি হিট সুপার হিট সেটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। এই তালিকার 5 নম্বরে আছে আলমগীর। আলমগীর তার কেরিয়ারে 220+ সিনেমায় অভিনয় করেছেন। সেই 200+ সিনেমার মধ্যে তার ফ্লপ সিনেমার সংখ্যা 20টি, হিট সিনেমার সংখ্যা 30টি, সেমি হিট সিনেমার সংখ্যা 25টি, সুপার হিট সিনেমার সংখ্যা 18টি ও ব্লকবাস্টার সিনেমার সংখ্যা 14টি, তাছাড়া অল টাইম ব্লকবাস্টার সিনেমার সংখ্যা 3টি। বাংলাদেশের সেরা দশজন নায়কগুলোর মধ্যে 4 নম্বরে আছে অ্যাকশন কিং রুবেল। অ্যাকশন কিং রুবেল তার কেরিয়ারে 250+ সিনেমায় অভিনয় করেছেন। সেই 250+ সিনেমাগুলোর মধ্যে তার 25টি সিনেমা ফ্লপ, সেমি হিট সিনেমার সংখ্যা 33টি, হিট সিনেমার সংখ্যা 38টি, সুপার হিট সিনেমার সংখ্যা 22টি, ব্লকবাস্টার হিট সিনেমার সংখ্যা 20টি। অ্যাকশন কিং রুবেলের অল টাইম ব্লকবাস্টার সিনেমা 2টি। বাংলাদেশের সেরা দশজন নায়কগুলোর মধ্যে 3 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন তার কেরিয়ারে প্রায় 300+ সিনেমায় অভিনয় করেছেন। এই 300+ সিনেমাগুলোর মধ্যে ফ্লপ সিনেমার সংখ্যা 38টি, সেমি হিট সিনেমা 30টি, হিট সিনেমার সংখ্যা 40টি, সুপার হিট সিনেমা 28টি, ব্লকবাস্টার হিট সিনেমা 24টি, তাছাড়া অল টাইম ব্লকবাস্টার সিনেমা 3টি। বাংলাদেশের সেরা দশজন নায়কগুলোর মধ্যে 2 নম্বরে আছে মান্না। মান্না তার কেরিয়ারে 300+ সিনেমায় অভিনয় করেছেন। সেই 300+ সিনেমার মধ্যে ফ্লপ সিনেমা 23টি, সেমি হিট সিনেমা 28টি, হিট সিনেমা 50টি, সুপার হিট সিনেমা 31টি, ব্লকবাস্টার হিট সিনেমা 36টি, তাছাড়া অল টাইম ব্লকবাস্টার সিনেমা 9টি। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন মান্না বিএস সাকিব খান, এটা লেখার পর একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আপনারা ইউটিউবে এই ভিডিওটাও সার্চ করতে পারেন রিয়াজ বিএস সাকিব খান,
যদি আপনারা এই ভিডিওটাও দেখেন রিয়াজ ও সাকিব খানের, তাহলে আমি কতটুকু সত্য বলছি তা আপনারা বলতে পারবেন। এই তালিকার এক নম্বরে আছে বাংলাদেশের কিংবদন্তি নায়ক নায়ক রাজরাজ জাক। তিনি প্রায় একক নায়ক হিসাবে 200+ সিনেমায় অভিনয় করেছেন। তাছাড়া 500 চরিত্রে প্রায় 400টি সিনেমার উপরে অভিনয় করেছেন। বাংলাদেশের কিংবদন্তি নায়ক রাজ্জাকের হিট বা ফ্লপ সিনেমার কথা না বললেও তিনি কিংই, বললেও তিনি কিং, না বললেও তিনি কিংই। বাংলাদেশে আরেকজন নায়ক আছে, তিনি হচ্ছেন ফারুক। ওনার কথাও কিন্তু আমি এই ভিডিওতে বলিনি, তার কারণ আমি কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতাদের ভিডিও বানাইনি। এই ভিডিওটা হলো বাংলাদেশের সর্বকালের সেরা ব্যবসা সফল নায়ককে, সেটা তুলে ধরার চেষ্টা করেছি আমি এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। বাই বাই।